60 বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো ভারতীয় টেনিস দল। ক্রিকেটের মতো টেনিসের সর্বোচ্চ সংস্থায় যদি ভারতীয়দের দাপট থাকতো তাহলে হয়তো এই চিত্রটি ভিন্ন হতো, কারণ অনেক চেষ্টা করেও পাকিস্তানে নিজেদের দল পাঠানো আটকাতে পারেনি দেশটি। আন্তর্জাতিক টেনিস কমিটির শাস্তির ভয় কিনা এখন এই যুগান্তকারী পদক্ষেপ নিতে বাধ্য হলো ভারতীয় টেনিস দল। ক্রিকেটের সবশেষ সেই 2008 সালে পাকিস্তানের সিরিজ খেলতে গিয়েছিল ভারত। এরপর রাজনৈতিক কারণে দেশটিতে আর পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। আইসিসি ও এসিসিতে ভারতীয়দের রাজত্বের কারণে গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গিয়ে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলে ভারত। কিন্তু টেনিসের ক্ষেত্রে অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি দেশটি। শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যেতেই হলো তাদের। টেনিসের ডেভিস কাপে গ্রুপ আই এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী 3 ও 4 ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত, যেটির ভেন্যু পাকিস্তানের ইসলামাবাদ। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ইসলামাবাদ থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করতে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের কাছে আবেদন করেছিল ভারত। কাজের কাজ না হওয়ায় এরপর তারা চেয়ার অব দ্য ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনালের শরণাপন্ন হন। কিন্তু সব চেষ্টাই বিফলে যায় অল ইন্ডিয়ান টেনিস অ্যাসোসিয়েশনের। এরপর ভারতের সামনে দুটি অপশন দেয় ডেভিস কাপ কমিটি। হয় ম্যাচ খেলার জন্য তাদের পাকিস্তান সফরে যেতে হবে, নয়তো জরিমানাও গুনতে হবে, সঙ্গে তাদের র্যাঙ্কিং থেকে ডিমোটেটও করা হবে। শেষ পর্যন্ত শাস্তি এড়াতে অনেকটা বাধ্য হয়েই পাকিস্তান পৌঁছালো ভারত। এদিকে ভারতীয় টেনিস দলের জন্য 4 থেকে 5 স্তরের নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান সরকার। আর দল যখন ভ্রমণ করবে তখন সঙ্গে দুটি এসকর্ট গাড়িও থাকবে। এছাড়া যেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সকে প্রতিদিন সকালে স্যানিটাইজ করবে বোম্ব স্কোয়াড, এবং এইসব নিরাপত্তার পরিকল্পনার অনুমোদনও দিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন।